হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি গ্রামে, সেইখানে আমরা একটা বাড়ির সন্ধান পেয়েছি এবং জানতে পারছি যে তারা অনেকদিন যাবৎ মানে ভালো মন্দ তেমন কিছু খাওয়া নাই। আমরা আজকে তাদের বাড়িতে যাব এবং তাদের কাছ থেকে শুনবো তাদের কি খেতে ইচ্ছা করছে, তারপরে আমরা সেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে তাদের সাথে আমরা একসাথে খাবো। চাষি, আপনি ভালো কি রান্না করতে পারেন? রাজহাঁস ভালো রান্না করতে পারি। আচ্ছা চাষি, তাহলে আমরা এখন বাজারে যাচ্ছি, তারপরে রাজহাঁস কিনে আসবো, তারপর আপনি সুন্দর করে রান্না করবেন, সবাই একসাথে রান্না খাবো। আচ্ছা চাষি, বন্ধুরা আমরা অনেক খোঁজার পরে অনেক কষ্ট করে চাচির জন্য সেই রাজহাঁস কিনে আনছি, এখন সেটা চাচি রান্না করবে, আমরা মজা করে খাবো। আর আমরা চাচার জন্য একটা পাঞ্জাবি একটা টুপি আনছি এবং বাজারে সব মশলা দই নিয়ে যাচ্ছি, আরো দই আছে, আমরা দুজন খালি খাবো। দেখুন, এটা চাষির মুরগির ঘর, সাথেই আছে নারিকেল গাছ, বেশি বড় গাছ তো, বেশি বড় গাছ। সুলতান, তুমি ওদের বোন ভাই পাতা কাটিয়ে নিয়ে চলে আসিস। রসুনটা নতুন হয়েছে তো ওই জন্য ভিতরে কিছু হয় নাই। তারপরে ধরো ঢুকে একটু চলতো ভালো হইতো, তারপরে ওষুধ কষ্ট ওই মানুষের সমস্যা নাই। চাষি, কাকা তো রাজহাঁসের মাংস খায় না? না, কোনো মাংস না, এই জন্যই আমরা ডিম কিনে নিয়ে আসি কাকার জন্য। বসে থাকার বয়স এখন, সময় ভর্তি হয়ে গেছে, আর নাই বেটা কিছু না, কাম করলে তো আর পেট চলে না, সব কিনে খাওয়া, চাল চাল ডাল সারিয়ে কিনে খাওয়া। যাও যেটুকু টুকটাক ইটাডি কাজ কাম করে, পেটে খালি খালি পরে তা সমস্যা হয় না, ওষুধ পানি যে দাম, ওষুধ পানি কিনতেই সমস্যা বেশি, বয়স্ক ভাতা পায়নি, তা পা সেদিনকে এখন কার্ড মনে হয় করেছে এতদিন পরে, বয়স্ক বয়স্ক তো না মানে পুঙ্গু, তোমার চাচার তো চোখ এক সাইড নাই তো, সাফ করে ফেলেছি এখন একটু পুরাই। হ্যাঁ, সুলতান আর রিফুন মামু আর সুর আসছে, আর মনে হয় সেই শক্ত রে তালে মতো ভাই নে উপরে তো দাও বাইরে দাও।
আর এই রাজহাঁসের মাংস আর সেই শক্ত। জুম্মা নামাজের সময় আছে, কাটিয়ে নামাজে যাবো, তুই যাও কাটিয়ে দিচ্ছি ছাড়ো। বাইরের কলের পানি রান্না করার দিয়ে ভাই নে তুমি একটু সাহায্য করো, মাংস গোশ গোশ দিয়ে দাও, গোশটা একটু বাজে নি হালকা পিছন আগে গুণা করে নিয়ে এবার গোশটা সিস্টেম করে নিচ্ছে। আমার তো মনে হয় চাষি জাতের রান্না খুব স্বাদ হয়নি একদম, একবার জীবনের প্রথম মনে আছে এরকম রান্না দেখছি চাষি যে নতুন স্টাইলে রান্না করছে, খাবো আর সেই খাওয়া কাকার ওই পাঞ্জাবিটা গায়ে দিয়ে দাও, ওইটা খুলে ফেলেন, আপনার জন্য নতুন পাঞ্জাবি আর নতুন টুপি নিয়ে আসি বাবু, সুন্দর করে সাজা দাও যার উপরে হয় আল্লাহ রহমত ছাড়া তো হয় না। হ্যাঁ কাকা গরমের সময় জানি কাকা আপনার এই পাতলা পাঞ্জাবি কিনে এনে দিছি তাতে গরম লাগে না সেই মানে দা এই কাকার আমার একটা ছবি তোল। হ্যাঁ দেখেন আসলে সত্যি কথা, সকালবেলা করে রান্নাটা তোমার কাকাই করে আর রাত্রি রান্নাটা আমি করি, কারণ সকালে উঠতে পারিনি ঘুমের বড়ি টড়ি খায়া ঘুম আসি তো। আর কত সময় লাগবে নি? 5 মিনিট রান্না শেষ, এখন চাচি মাংস রান্না করতেছে, আমরা এখনই খাবো। এই হলো চাচির রান্নাঘর।
পানি রয়েছে পানি ফেলাই মাইনে খাও কাকা খাওয়া কি জুত আছে আপনার খাতি ভালো লাগতেছে রাজহাঁস খাইলাম আবার ভালো আবার আবার লি আসে আবার খাওয়া থেকে যায় চলো আমরা এখন বাড়ি চলে যাই গেলাম আমরা এখন আচ্ছা ঠিক আছে কি অত্যাচার করে ওরা